এই বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে জালালাবাদে আছেন সহকর্মী শাহ শরীফউদ্দিন, সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে সুনাতরা এবং মৈয়ারচর এলাকাবাসীর মধ্যে যে সংঘর্ষটি যেটি চলছে সেটি মূলত শুরু হয় জলাবদ্ধতা নিরসন নিয়ে। অর্থাৎ সড়কে কাজ চলছে, নির্মাণ কাজ, এবং যার কারণে কিন্তু একটি ড্রেন পাশে যেটি সেটি বন্ধ হয়ে যায়, এবং এই বন্ধ ড্রেনের কারণে সুনাতলা মৈয়ারচর এলাকায় জলাবদ্ধতা, মৈয়ারচর সহ নাজিরের গাঁও সব বেশ প্রায় পাঁচটি এলাকা জলাবদ্ধ হয়ে যায়। এটি জলাবদ্ধতা দূর করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান তারা ড্রেনটি খনন শুরু করে, তখন হচ্ছে সুনাতলা এলাকাবাসী বাধা দেয়, কারণ তাদের দাবি হচ্ছে যে উপরের দিকের যে পানিগুলো যেগুলো আছে সেগুলো যদি নিচের দিকে যায় তাহলে তাদের এলাকা জলাবদ্ধ হয়ে যাবে। এই নিয়ে সংঘর্ষটি বাধে। আমরা তাৎক্ষণিক দেখেছি যে পুলিশ হচ্ছে এখানে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে, এবং শুরু থেকে হচ্ছে পুলিশ বিজিবি সবাই হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। এবং আপনারা দেখছেন যে মানুষ এখন পর্যন্ত উত্তপ্ত অবস্থায় আছেন এবং সবাই হচ্ছে যে দাবি জানাচ্ছেন যে একপক্ষ হচ্ছে দ্বিপাক্ষিক দুই ধরনের সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ কয়েকটি এলাকা বাসী তারা মূলত এই সংঘর্ষে জড়িয়ে পড়েন, এবং এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন বা মুরব্বী যারা আছেন তারা সবাই কিন্তু এই সংঘর্ষটি থামানোর চেষ্টা করছেন। এখন পর্যন্ত বিক্ষুব্ধ মানুষ কিন্তু সড়কে অবস্থান করছেন, কিন্তু পরিস্থিতি এখন অনেকটা শান্ত আছে। সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ চেষ্টা করছে, তারপর কিন্তু তমতমে অবস্থা বিরাজ করছে। অর্থাৎ হচ্ছে যে মৈয়ারচর এলাকাবাসীর একটি দাবি এবং হচ্ছে এখানে সুনাতলা এলাকাবাসীর মধ্যে অন্য একটা দাবি, এবং মৈয়ারচর সহ তারা নাজিরগাঁও সহ প্রায় ছয়টি এলাকা জলাবদ্ধ হয়ে যায়, এবং এই ছয়টি এলাকা জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছিল। তখন কিন্তু সুনাতলা এলাকাবাসী তারা বাধা দিয়ে এরকম একটি বিষয়ে আমরা হচ্ছে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, এবং পুলিশ বলছে যে আসলে তারা কাজ করছে, এবং আমরা শুরু থেকে আমরা দেখেছি যে আমরাও শুরু থেকে ছিলাম, তখন দেখেছি যে তাৎক্ষণিক পুলিশ এখানে চলে আসে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলীর নেতৃত্বে একটি দল এখানে আসে এবং তারা শুরু থেকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, এবং তার কিছু সময় পরেই আমরা কিন্তু বিজিবির উপস্থিতি দেখেছি, তারপরে কিছু সময় কিন্তু বিজিবির উপস্থিতি দেখেছি, এবং এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং নিশ্চয় দেখছেন যে ইটের সুরকি এখনো সড়কে পড়ে আছে, এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে আছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, এবং এখন পর্যন্ত হচ্ছে পুলিশের পক্ষ থেকে তারা কাজ করে যাচ্ছে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। যদিও এখন আমরা দেখছি যে সংঘর্ষটি থেমেছে, কিন্তু মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, এবং শেষ পর্যন্ত পুলিশ বলছে যে এই পরিস্থিতিটি তারা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং এখন পর্যন্ত অনেকেই আহত হয়েছেন, সবাই ওসমানী হাসপাতালে আছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের মৈয়ারচর এলাকা থেকে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জালালাবাদ থেকে।